আমি জানি না সবাই জানে কিনা, ষড়যন্ত্র হচ্ছে, লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেকে অপারেশন করে মেয়ে করে দিচ্ছে, মেয়েকে ছেলে ছেলেতে পরিণত করছে, এটা প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার নিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের কালচার সংস্কৃতি ধ্বংস হচ্ছে। ছেলেমেয়েরা লিভ ইন টুগেদার, লিভ ইন রিলেশনশিপ, লাইফ টুগেদার এরমভাবে চিন্তা করছে, এটা আমাদের দেশের কালচার নয়। স্যার, রাজ্যের দুটি আসন নির্বাচন হয়েছে, থ্যাংক ইউ সে দনপুর আর বক্সনগরের কথা, কি দুঃখজনক অবস্থা একবার ভাবুন। আরেকটা আপনারা ভাইবার দেখেন দুইটা সিটে কি করছে, কি হয়েছে আপনাদের। আরেকটি দলের প্রতিনিধি রয়েছে, তাদেরকে বলতে হয় এখন আইকাইতে তিনজনের মধ্যে একজন আছে, যেদিকে অবাকা চায় সাগর শুকিয়ে যায়, আর কতদিন চাওয়া কি, আইতাসি আয়া পড়তাসি মানুষকে বিভ্রান্ত করা। এবার অন্তত পজিটিভ ভাবুন, ব্যঙ্গ করে এক সিপিএম কর্মী সিপিএম এর সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করছে, ও কাহা, সিলেটি ভাষায় ও কাহা, কতলা সিট পাইলায়? উত্তরে বলছে, দুই এক দেখে অতলা। কে কে তিনি আমরা বুঝেন, একটা দেহতত্ত্বের গান বাউলরা গায়, আমি মাঝে মধ্যে শুনি। দেহতত্ত্বের গানে এক বাউল গাইছে, বেশি ফাল পারিস না, বেশি ফাল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মাইর খাবি চাইয়ে থাকবি কানতে পারবি না। বেশি ফাল পারিস না, আমার মোবাইলে আছে, আমার তেল দেখাই দিব, আমরা এখানে ফরওয়ার্ড করব। বেশি ফাল পারিস না, তুই পালে হারমোনিয়াম, আমার ফোন হারমোনিয়াম বাজাইতেছে, বেটা গান গাম গিটি কিতারে কইলে যায় ওই রেজাল্ট পাওয়ান পরে। বেশি ফাল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি চাইয়ে থাকবি কানতে পারবি না, বেশি ফাল পারিস না, পালায় কই যাইবি রে গঙ্গি সিপিএম, পালায় কই যাইবা, পালাইতে গেলে ধরবে মানুষ, বাঁচতে পারবি না, সময় থাকতে শুধরে যাও নইলে বাঁচতে পারবি না, বেশি ফাল পারিস না, সময় থাকতে শুধরা যাও ভালা। স্যার, ইন্ডিয়া জোট হয়েছে, কে জানি বলছিল এটা কি কয়, হিপোক্রেসি নি কয় আর শব্দ একটা, 31 অগাস্ট, 1 সেপ্টেম্বর, না না একটু রয়েছে, সিপিএম এর কি ফাইট, কন্টেস্ট, দারুণ কন্টেস্ট, 5টা রাজ্যে, 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় 9টা থেকেও কম পাইছে, তবু কত পাইছে কইয়া দিই। রাজস্থানে 37টি আসন, ছত্তিশগড়ে 2টি আসন, মধ্যপ্রদেশে 3টি আসন, তেলেঙ্গানা 4টি আসন, সিপিএম দল লড়ছিল, ভোটের ফলাফল এই 4টি রাজ্যে সিপিএম প্রাপ্ত ভোট 1% হয় নাই। 4টি রাজ্যে সিপিএম এককভাবে 26টি আসনের প্রতিনিধিত্ব করে, নিট ফল শূন্য। মধ্যপ্রদেশে 3টি আসনের প্রতিনিধিত্ব প্রাপ্ত ভোট কত লেখে রেখেন, 0.01%, তার নোটা কত পাইছে, 0.99%। ছত্তিশগড়ের 2টি আসনে প্রাপ্ত ভোট 0.04%, নোটা কত পাইছে, 1.27%। রাজস্থানে এখানে কন্টেস্ট হচ্ছে খুব মারাত্মক, নোটার সাথে 0.96%, 0.96%, 0.96%। তেলেঙ্গানায় 4টি আসনে সিপিএম প্রাপ্ত ভোট 0.22%, নোটা পাইছে 0.73%। এই যে ভোট আইতাছে লোকসভা আইতাছে নেই, রাজ্যের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমি তো বিধানসভা নির্বাচন আগেই কইছিলাম 3rd পজিশন হইব, হইছে, এই যে নির্বাচন আইতাছে, নো 3rd পজিশন, আমি দায়িত্ব নিয়ে বলছি, নো 3rd পজিশন। আজকেও যে ধরনের কথা, মহিলা বিল পাস করছে এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট ইট, কি ডেঞ্জারাস ভাই তোমরা, আজকে এই কথা বুঝতে হবে। স্যার যেটা বলছিলাম, ইন্ডিয়া জোট করছে, মিটিং করছে, কোথায় মিটিংটা,
31 আগস্ট 1 সেপ্টেম্বর 2023 লিডার স্টেট এট গ্র্যান্ড হায়াত হোটেল মুম্বাই, গ্র্যান্ড হায়াতে মিটিং করছে ইন্ডিয়া জুড়ে সব নেতারা গেছে, কমিউনিস্ট পার্টি নেতা নিয়ে সব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাবজেক্ট ম্যাটার কি? দারিদ্র দূরীকরণ। আর কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম। মায়া কান্নাকান্ত এবার যে হোটেলে উঠছে গ্র্যান্ড হায়াত, তুই মন্ত্রীও যাই থাকত না, বহুত কঠিন, চিফ মিনিস্টার পারমিশন দিত না। জলের বোতলের দাম কত? 345 টাকা প্লাস ট্যাক্স। চায়ের দাম কত? 550 টাকা প্লাস ট্যাক্স। সালাদ, ওই যে শশা শশা যে খাই আমরা, সালাদ এক প্লেট 1440 টাকা প্লাস ট্যাক্স। ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স। সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স। রুটি একটার দাম 1 পিস 400 টাকা প্লাস ট্যাক্স। রুম রেন্ট 16,000। দারিদ্র দূরীকরণ। এখানে আইয়া অনেক কিছু কইব, এদের চালচলন দেখেন। আপনার নতুন প্রজন্ম উঠতে আইছেন, উই আর হ্যাপি। কমিউনিস্ট ওই যে প্রথম কইছিলাম যে 50 শতাংশের শেষ দিকে এই কেমনে অত্যাচারটা টাইকে আনছে। যাই হোক, তুই আপনাদের ক্যারেক্টার কি কোন জায়গায়, এবং আমাদের দেশের আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, আমি মূল কথা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, নইলে ফাল পারিস না, মায়ের কাবি চায়া থাকবি কান্তি পারতি না। আমার কথা না, বাউলের গান। স্যার উন্নয়ন হয় নাই, আমি কিন্তু 50 বছর উপর থেকে রাজনীতি করি, আপনিও করেন। 17-18 সালে কি করতেছেন নাকি? আপনি থেকে একটু কম আছে। কি করতাম? আচ্ছা, এটা অজ্ঞা কিছু তো না, এটা মিলাই লাউন না। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয় 1,44,444 টাকা, বর্তমানে তা বাড়িয়েছে কত? 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিএসডিপি কত ছিল? 43,687 কোটি, বর্তমানে কত বাড়াইছে দাঁড়িয়েছে? 72,636 কোটি। রাজ্যের লোক কত? 41 লক্ষ। এই আক্ষণ যে কথা রকম একটু ভালো করে নোট করেন, 41 লক্ষ লোক রাজ্যের ব্যাংকগুলিতে, 55,54,717টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটির মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। করতে টাকা আইল, মানুষ টাকা রাখছে কি লিখা? তার যদি ইনকাম ক্ষমতা না থাকে চাই টাকা পাইলে করতে গা। এই যে সংখ্যাটা বললাম, 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,732 কোটি। এ থেকে বোঝা যায় 5 বছরে রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু হয়েছে। স্যার একদিকে এই প্রথম দেখছি, পাশাপাশি রাখতে আছে অনেকে কেউ আমার বিপিএল কার্ডটা দেন না, এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা, বিপিএল এর থেকে উপরে উড়াইতে হইব। বিপিএল দিয়ে দিয়া 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 দেওয়া যে বলছি, কাজ বলতে বলতে চাকরি, আর আনুগত্য বলতে দলের লেগা দেশের লেগে আনুগত্য দরকার নাই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাইতেছে, গত 4 বছর আরো 5 বছর পাইব। একদিকে ফ্রি চাল দিতে আছে, আরেকদিকে বলছে আত্মনির্ভর হও, তুমি ইদা থাকতে একটা তোমার যদি যা যা করে দাঁড়া যাও গিয়া, এটাই বলে অন্তোদয় সর্বোদয় নির্মল। কি জানি তার নাম, এই যে সোলাম রাজ্য তার নাম কি? শ্যামল, শ্যামল বাবু বুঝা লইয়া একটু। 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করছি, মানে চিন্তা করতে পারেন কোনোদিন দিছে? সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ, ইউ কান্ট ইমাজিন, ভোট দিত আমনে রে আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কেজি করে চাল ফ্রি পায়,
প্রতি মাসে। আইএন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413, এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়, এটা তুমি দেখাইলে কি, ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদির প্রশংসায় চীন পত্রিকায়, আর ফক নাই সবই সারেন্ডার করতেছো ভুতে বোঝা। পাকিস্তানের জঙ্গল বলছে, এবারের নাম কি প্রধানমন্ত্রী আছেন যেটা বাংলা পাকিস্তানের, নওয়াজ শরীফ চাই না, 5 বছরের জন্য মোদিকে চাই। পাকিস্তানের জনগণ উসকাই তো দিছিলেন, হিডি পর্যন্ত সারেন্ডার করে দিতেছে, উপায় নাই, 1 নম্বর জায়গা পুচ্ছে দেবো গা। আমি দেখতাম না, নয়নতারা দেখবো, তোমাদের মধ্যে ইয়াং জেনারেশন দেখবো, 1 নম্বর বিশ্বে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার মানে কোনদিন ছিল গোপালবাবু, কোনদিন ছিল সেই জায়গাটা আমি শেষ করে লাইছেন আপনারা? আমি কইছি না, কবি কইতাছে বিশ্ব আবার জগৎ সভায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে সেগুলি চিন্তা করেন, আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কটা ঘর গ্রামে কটা এই 5 বছরে, 5.5 বছরে 3,52,502টা, শহরে কটা 82,132টা, 5.5 বছরে কয়টা টোটাল 4,34,634। জীবনে কেউ ভাবে নাই এর মধ্যে ট্রাইবেল কটা 1,51,404, ট্রাইবেলে হাউস হোল্ড কটা 2,57,000-এর মধ্যে 1,51,000 কিন্তু ঘর স্যাংশন। কেন এই ঘর থাকলে ঘর পাইলো কে রে, এতদিন যদি দিয়া থাকেন ঘর পাইতেছে কে রে? আমার প্রধান আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিরে বুঝাইছে যে দেখো মাটিটা করে দিয়ে সিস্টেম আছে, আমাদের দেখ আমাদের রাজ্যের সরকার দিল্লিতে বুঝাইতে পারছে যে মাটিটা ঘর আর টিনের ঘর থাকলে ঘর না পাকা ঘর লাগবে, আজকে সেই জায়গাটা বুঝাইছে। আজকে আপনারা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে 7,46,313, কটা কটা ঘর কটা বাড়িতে পানীয় জলের লাইন ক্লিয়ার 5,51,000 বাড়িতে, আগে কত পার্সেন্ট ছিল 3%, মানে কটা বাড়িতে ছিল 24,502 বাড়িতে, এখন কত 5,51,000 5.5 বছরে। ভুল বোধ হয় শ্যামল বাবু আসি উঠে ভাই ইয়ার লেগে, আর তুমি কইছি তো 2-1টা ভুলে বেলা যদি আইন একটু আইতেন না, তো আজকে এই পানীয় জল আমরা বলি না 100% বাড়ছি, 5.5 বছর 100% হয় না, 73.74% কমপ্লিট। ওই যে কইছি মানুষে বুঝ চাকরি বলতে বুঝতে কি বুঝতো, চাকরি মানে আরে কাজ মানে চাকরি, ও মাথার মধ্যে ঢুকাইছে কমিউনিস্টের দান্দা। এই সরকার ডক্টর মানিক সাহ সরকার কি করে, সবকা সাথ সবকা বিকাশ, কি আত্মনির্ভর স্বয়ম্ভর। এই প্রকল্প আপনাদের সময় শুরু হয়েছিল, সেলফ হেল্প গ্রুপ আপনারা কটা করছিলেন, সেলফ হেল্প গ্রুপ 4,160টা, আমরা করছি কত 47,208টা, আপনাদের সংখ্যা কত 39,941, আমরা কত 4,26,065 দিয়ে গ্রুপই বাড়াইছি না। আপনারা হেরালে কত টাকা দিয়েছেন রিভলভিং ফান্ডে 4,25,00,000, আমরা কত দিছি 44,55,00,000, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডে আপনারা কত দিয়েছেন 27 কোটি, আমরা দিছি কত 501,61,00,000, ব্যাংকের লোন আপনারা কত দিয়েছেন 4,95,00,000, আমরা কত দিছি এর মধ্যে 1,053,00,000। সেলফ নিজের পায়ে দাঁড়াও, ফ্রি চাল পাও নিজের পায়ে দাঁড়াও, দাঁড়ে যাও আত্মনির্ভর। আজকে এই সংখ্যার মধ্যে
আপনারা জানেন এই সংখ্যার মধ্যে লাখ কোটি দিদি হয়েছে, এই যে বলছে সংখ্যাটা টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065 এর মধ্যে লাখ কোটি দিদি হচ্ছে 83,000। আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখ কোটি দিদি হয়েছে, 9,6,330 লাখ কোটি দিদি, ধলাই 9,160 লাখ কোটি দিদি, খোয়াই কম হয়েছে 1,521 লাখ কোটি দিদি, পশ্চিম ত্রিপুরা 14,048 লাখ কোটি দিদি, সিপাহীজলা 5,901 লাখ কোটি দিদি, গুমতি 14,803 লাখ কোটি দিদি, সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরা 24,821 লাখ কোটি দিদি। যদি নাম লাগে আমার কোয়েল পরশুদিনের মধ্যে আমি নামও দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটাকে বলে ঘরে ঘরে রোজগার, চাকরি চলবে কিন্তু রোজগার থাকতে হবে, ঘরে ঘরে রোজগার। চার সকালবেলা আলাপ হয়েছিল ন্যাশনাল হাইওয়ে, রাজ্যে 6টা ঘোষিত হাইওয়ে মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেননি? আগের থেকে ঘোষিত 923.31 কিলোমিটার। কতদূর কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। 18 লাখে কতদূর কমপ্লিট হয়েছিল জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5×2.7 মিটার রাস্তা প্লাস পেভ শোল্ডার মোট 10 মিটার। আরো কাজ চলছে, 387 কমপ্লিট, আরো কাজ চলছে 140 কিলোমিটার, নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার, ডিপিআর স্টেজে রয়েছে 142 কিলোমিটার, আরো 4টা রাস্তা এগ্রিড ইন প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকের থেকে শুরু হয়েছে, তুমি খুললে খুশি হইবা, নিশ্চয় জানো বোধ হয় তুমি, একটি 4 লেনের রাস্তারও আজকে 8 জানুয়ারি আজকে 8 নেই জানতে শুরু হয়েছে, এবং চম্পানগর সাধুপাড়া থেকে খয়েরপুর 452 কোটি টাকা, এর মধ্যে রয়েছে বাইপাস রোড রানীবাজারের। এতদিন জাতীয় সড়ক হইল না কেড়ে, শুধু 99 কিলোমিটার কেড়ে, কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটি চিন্তা করতে হইব, শুধু ওইটা না, 277 কিলোমিটার PMGSY কমপ্লিট, আরো 443 কিলোমিটার স্যাংশনের অপেক্ষা রয়েছে। আজকে এই ব্যাপারটা বুঝুন, PWD একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে PMGSY হচ্ছে, আরেকটা PWD রোড 1,012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলি করা হয়েছে, এবং এর মধ্যে নিউ একদম PWD নতুন ধরছে, নতুন করছে 42.50 কিলোমিটার। বেকার লয়ে কথা কোন, পার্লামেন্টে রাজ্যসভায় 20 জুলাই এই দিনের কথা 2023-এ, আপনি কবেন এত বেকার, আপনি কবেন এত বেকার, মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মিনিস্টার লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট লেড ইন দি টেবিল অফ দি রাজ্যসভা, স্টার্ট কোশ্চেন নম্বর 15 20 জুলাই 2023, প্রশ্ন করছে শ্রী জোস কে মনি এমপি, যে বেকারত্বের হারের চিত্রটা সারা ভারতবর্ষে যা কও, ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল রেট? 10, এখন কত? জুলাই পর্যন্ত 3, এটা আরো কমছে। আমরা থেকে মাত্র 7টা স্টেট একটু বেটার পজিশন, এটা তো পার্লামেন্টের গর্ব মানাবেন, 7 লক্ষ 8 লক্ষ করতে পারলেন, শুধুমাত্র বরতলা পার্টি, বরতলা না তো এখন মেলামাট, এরার কথা শুনল না নয়ন, আমি ভালো লাগে তুই আমার পাশের কনস্টিটুয়েন্সি, এরা কিছু সব ব্রেন সব খুচ্ছে বাইর করে নেবে ওইখানে, এই জন্য আমি দেখছি অনিমেষবাবুর স্টাইলটা একটু একটু ডিফারেন্স, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন। আরে বাবা লাগলে কথা আরম্ভ করছে, কোন বুঝা না বুঝা, আজকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি বেকারে,
আমরা শুধুমাত্র, আজকে আমার এক সাংবাদিক বন্ধু একদিন বামুটিয়ার এখানে করছিল, বামার তোমার এখানে শব্দটা একটু শুনতে খারাপ লাগবো, কো স্যার আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে, যদি কো আমি কেউ বেকার হের মতো আকাম আর দেশ নাই, যা ইচ্ছা করো। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক, প্রধানমন্ত্রী বলছে আমার কাছে চারটা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 1500 কত ছিল? 6580। 20-21 কত? 11,096। ডাবল হয়েছে না? 22-23 13,590। সার্ভে এখন রিপোর্ট আসে নাই। কৃষি বাজেটে কত টাকা ছিল 17-18? 330 কোটি। এখন কত? 482 কোটি। সিজন বিশ্বকাঙ্ক বৃদ্ধি। জৈব চাষ আপনাদের সময় কত? 2000 হেক্টার। আমরা সময় কত? 18,000 হেক্টার। জৈব চাষের সংখ্যা কত? 2500 স্যার আপনাদের সময়। আমরা সময় 17,333। অর্গানিক ক্লাস্টার আপনারা করছেন কত? 132। আমরা করছি কত? 941। আজকে এই জিনিসটা বুঝতে হইব। কৃষি যন্ত্রপাতি কজনরে দিছেন? আপনারা 17-18 দিছেন 17,24,00,000। আমরা 22-23 দিয়েছি 30,74,00,000। এবং 13-17 পাঁচ বছরে কত দিছেন? 2611 জন রে। আমরা দিছি 28,800 জন রে। আপনারা কইলে যারে কইবেন, আমরা ওই যে ব্যাংক ফার্ম মেশিনারি ব্যাংক তৈরি করেন 9,30,000 টাকার, আপনাদেরও সাহায্য করে দিব যাতে আপনারা রোজগার করে খাইতে পারেন। আপনারা বলতে আপনাদের যদি কেউ থাকে করতে পারে, কোনো অসুবিধা নাই। স্যার ফার্ম মেশিনের ব্যাংক আপনাদের সামনে কজন করছে? কতটা? 8টা। আমরা কটা করছি? 367। 367 মধ্যে 367 জন 9,30,000 টাকা বেনিফিট পাইছে। কেবল করছি না, কাজে করাই দিতে আসি। তো বাজার উন্নয়নের আমি ধন্যবাদ দিই, আমার পাশে বয়ে রয়েছে আমার প্রাক্তন কৃষিমন্ত্রী। 13-17 কত টাকা রাখছিল বাজারকরণের লেগে? মার্কেট তৈরি করার জন্য 20,26,00,000। আমরা কতটা করছি? 174,80,00,000। শুনলে খান জ্বালাপালা হয়ে যাবোগা। আমি বেশি কৃষক বন্ধু কেন্দ্র কিচ্ছু করছেন না, কড়া করছেন 0-0, আর আমরা করছি 32টা। আজকে আপনারা বিমা করছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা 23,454, আজকে সকালে করছিলেন। আমরা করছি 12,76,657 জন এবং বেনিফিটও প্রচুর লোক আছে। আজকে নতুন করে দেখছেন আমরা সরস্বতী দেখলে দ্রোন দিব, দ্রোন মহিলা দিদিরে কমলা, আমি গেছিলাম কিল্লা, এই যে কমলা গাছ এমনি স্প্রে দিতে গেলে নাকে পড়বে, সেই জন্য দ্রোন দিয়া মহিলারা ঘরে বইয়া বাইরে দাঁড়াইয়া দ্রোন দিয়া সব স্প্রে করব। এটার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাইতে যে বাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গতানুগতিক চাষ পদ্ধতি থেকে 1 হেক্টর ধান চাষে আগে লাগলো 176 কেজি ইউরিয়া, এখন লাগে কি জানো? খবর লইয় তুমি স্টাডি করো না, কেরাই আমি জানি না, 1.50 লিটার পকেটের মধ্যে লইয়া যাবো গা, গাড়া করে যাওয়া লাগতো না বস্তা লইয়া। এবং দাম কত? দাম হইল মাত্র 562 টাকা। আজকে সরকার একের পর এক সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা জায়গা, যে জায়গা আছে রাজ্যে কৃষি জমি 24% মাত্র, কি করুম আমি এ রাজ্য দিয়ে কেমন হইব? তারপরেও পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড অন্ধ্র, ফোর্থ তেলেঙ্গানা, ফিফথ ত্রিপুরা। 3,044 কেজি পার হেক্টারে প্রোডাকশন হয়। আপনাদেরটা আপনাদের সময় কত হইত এটাও রাখছি, দরকার হলে কই না আমি আর বাড়াই দাম চাই না। রাখেন রাখছি আমি, আমি তো পাতা আরেকটা দেন না, হর্টিকালচার সরাই লেছি, মানে
সরাই লাগছে, মানে কইতে আমরা বেশি সময় নেই, কমাই লাগতেছি। এত বছর যারা সরকার আছে, সামান্য আমি বুঝানোর লেগে আমার শিকার লেখা, একসাথে জিবি হাসপাতালে একসাথে 60টা সুপার স্পেশালিটি ভারতবর্ষে কোন জায়গায় করছে আমার দেখে একটু তথ্য লইয়া, ওইটা কি কি কর তোমরা, এটা কঠিন করে যে বাইর করো, গুগল দিয়ে বাইর করে কইন তো, একসাথে সুপার স্পেশালিটি একসাথে 60টা ডিপার্টমেন্ট খুলে দিছে, ডিপার্টমেন্ট নট ইউনিট, একটা নার্সিং কলেজ আগে ছিল না, জিবিতে 11টা ভিন্ন শাখায় 38 পিজি আসন বৃদ্ধি হয়েছে, জিবি হসপিটাল ছিল না লিনিয়ার এক্সিলেটার, পিইটি, সিটি স্ক্যান, ম্যামোগ্রাফি, সিটি সিমুলেটার চালু হয়েছে, এমবিবি করছে, এমবিবিএস করছে, 25টা আসন বৃদ্ধি হয়েছে, ক্যান্সার হাসপাতাল আগে ছিল না, অঙ্ক সার্জারি, অঙ্ক সার্জারি নিয়ে কয় ডাক্তারবাবু আই বলছে এখন আমি সাবজেক্ট নিয়ে বড় মুশকিল আছে, এজিএমসি ক্যান্সার হাসপাতাল 1000 এলএমপি অক্সিজেন প্ল্যান্ট, এত বছর আসলেন একটা অক্সিজেন প্ল্যান্ট করে দিতেন না, আইজিএম হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট 1050 এলএমপি, আইজিএম এ পিজি ডিপ্লোমা কোর্স আগে ছিল না এখন নতুন করে দিয়েছে, গাইনি, চক্ষুবিদ্যা, শিশু রোগ, পারিবারিক মেডিসিন এবং 22 জন স্টুডেন্ট করতেছে, 3টা সিএসসি কে মহকুমা হাসপাতাল একসাথে রাধারাধি করতে পারতো না, এবার যে ট্রাইবাল এলাকা আছে কর্বুর কর্বুকরে মহকুমা হাসপাতাল করছে, গুমতি জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে লেভেল 3, শান্তিনগর লেভেল 3, দলাইতে লেভেল 3, বিনামূল্যে সিটি স্ক্যান পাইবেন কোথায়, শুধুমাত্র জীবিতে না, গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং এই মধ্যে 2,96,000 রোগী উপকৃত হয়েছে। খুব শীঘ্র আপনি খুশি হইবেন, মেলাঘরে এর মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা মেলাঘর হাসপাতালে চালু হইব, বিনামূল্যে জেলা হাসপাতাল মধ্যে ল্যাব পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে, জিবি ছাড়াও আইজিএমএ আছে, খোয়াই ডিস্ট্রিক্টে আছে, তেলিয়ামুড়া আছে, বিশালগড় আছে, মেলাঘর আছে, বহুত আমি সব দিকে বললাম না, সব দিক সাব ডিভিশন হসপিটাল আছে, বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বিপিএল অন্তত রোগীদের জন্য এগুলিও করা হয়েছে, 5 বছরে 257 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়েছে, আরো 226 জনের জন্য অলরেডি ফাইনাল ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, 33 জন ডেন্টাল সার্জন নিয়োগ হয়েছে, 172 জন স্পেশালিস্ট জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, 16 জন সুপারফিটে আরো নিতে আছে, 175 জন নিয়োগ শুধু অপার ডাউনের বাকি রয়েছে, 200 জন ফার্মাসিস্ট নিয়োগের পরীক্ষা বাকি আছে, এত তা কইতাম না, বহুত বহুত হয়েছে, রেগা নিয়ে কথা কোন, কি একটা বেসরকারি প্রস্তাব আইসে বোধ হয়, কি প্রাইভেট মেম্বারদের অ্যাসোসিয়েশন, ক টাকা দিয়ে আরম্ভ হয়েছিল প্রথম মজুরি 60 টাকা, এরপরে 71, এরপরে 85, এরপরে 100, এরপরে 118, করতে করতে আপনাদের সময় পর্যন্ত 177, এখন 226, এবং দেশের মধ্যে উই আর দি সেকেন্ড পজিশন, আমি বলি না 100, কিন্তু 150 দিনও কাজ হয়েছে, আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল, শুনেন শ্যামল বাবু, আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল কৃষি, তাদের নাম কিটা, কৃষি সংগঠনের নামটা কি না, সারা ভারত কৃষক সভা প্রতিনিধি গেছে, এনারা কয়ে দিয়েন, আমি কইছি না লজ্জা পাইব দেখা, কিতা কইছে জানেননি, রতনবাবু এই পাট্টাধারীরা বোধ কৃষক সম্মান নিধি পায় না, ধারণাই নাই কোন জগতে আছে, ওই পুরানো একটা বই, এটাই বারবার ট্যাপ রেকর্ড বাজাইতে আছে, তো আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আর আমাদের মধ্যে অনেকে বলবে, আমি শুধু একটা কথাই বলবো, প্রথম যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, অপোজিশন লিডার হেল্প করছে এবং ইয়ে তো ওরা তো লিডারকে আমি জানি না, আমি অনুরোধ করো ওই যে এটা দিয়ে আরম্ভ করছি আপনার প্রধানমন্ত্রী
যে উদ্ধৃতি দিয়ে গভর্নর ভাষণ দিয়েছিলেন যে আমরা একসাথে হাঁটব, আমরা একসাথে চলব, আমরা একসাথে ভাবব, আমরা একসাথে সমস্যার সমাধান করব, এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব, আর আমরা যারা বিধানসভায় আছি এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আশা করি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইয়েন, নতুবা কিন্তু আমি আবার বলছি লোকসভায় আসন তো বাদ দিয়ে দেন, ফোর্থ থার্ড তো থাকতো না, নটার থেকে এত কম পাইতো না, একটু আছে, এখন আছে বিভ্রান্ত হ্যাঁ ওই ভোট দিতে পারে না, আগে দিতে পারতাম, আগে দিতে পারতাম। যাই হোক, আমি অনুরোধ করুন যেটা যেটা বলছিলাম মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আমরা মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলবে, চলছে সবাইকে নিয়ে, আমরা রেকর্ড করি এবং দেশের মধ্যে আমরা যদি এক নম্বর স্টেট হইতে পারি, একমাত্র দলমত নির্বিশেষে একটা নতুন সরকার চলছে যারা স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুবা বেশি ফাল মারিস না, কি কান্দনের সময় পাবি না, মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না, তোমারে কুজার ওই যে ভারত মাতা কি জয় আনন্দমঠের বইটা লয়ে যাইও, আর অবনীন্দ্র ঠাকুরের ইয়াটা ইতিহাস পূজাইও না, তোমার অপমান, মানুষ তো সহ্য করতো না তাকে, পাপু নাম এমন পড়ছেনি, এটা বুঝাইও ভারত মাতার অপমান। আজকে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে আজকে দেশের মাতৃশক্তির কথা বলছে, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারত মাতাকে আঁকছে, সেই ভারত মাতার বুকে লইয়া স্বদেশীর আন্দোলন করছে, উনি কে ভারত মাতা কোন হে জানি, এটা কইলে আগামী দিনে ঠিক আছে টিকিটও দিত না। ওকে রতন বাবু, সবাইকে আমি অনুরোধ করব আমরা এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি, না এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি আগামী দিনে আমরা যাতে সবাই সাথে সাথে আমরা কমিটমেন্ট করছি, আমি ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি, যারা অপোজিশন আছে আপনাদের যে সুসংগীত যদি সুষ্ঠু কোনো রকম যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই আমরা গ্রহণ করব, তবে আপনাদের অ্যামেন্ডমেন্ট এগুলি মানতে পারলাম না, দুঃখিত, সবাইকে ধন্যবাদ।